আসসালামু আলাইকুম, আমি রুমানিয়া ইয়াসমিন, ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহর থেকে বলছি। আজকে আমার ভিডিওটা বিশেষ কারণে করা, যে আমি রুমানিয়া ইয়াসমিন, আমার এখানে 22 লক্ষ মানুষ আপনারা আমার কথাগুলো শুনছেন। তো মাঝে মধ্যে আমি অনেক কমেন্ট পাই আর কি, আমি আমার বাবার হয়তো বা অনেক টাকার কারণে আমি এখানে ইংল্যান্ডে আসতে পেরেছি, তাদের টাকা নেয়, মেধা আছে বাট তারা আসতে পারছে না। আমি অসংখ্য এই ধরনের কমেন্ট পেয়েছি যে আপনাদের মেধা আছে বাট টাকা নাই, যার কারণে আপনারা দেশের বাইরে আসতে পারেন না। দেখেন, আজকে আমি ইংল্যান্ডে, আমি কিন্তু সবকিছু অল্প অল্প করে শেয়ার করেছি। আজকে আমি পড়াশোনা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ, এবং খুবই ভালো একটা স্কোর নিয়ে, এবং রেজাল্ট এতটাই ভালো করেছি যে এখন আমি যদি আপনার ক্যানাডাতে অ্যাপ্লাই করি বা আমেরিকাতে অ্যাপ্লাই করি, আমি চাইলে স্কলারশিপ আমি সে দেশগুলোতে যেতে পারবো যদি আমি ট্রাই করি। ওই যোগ্যতা আমি কিন্তু অর্জন করে ফেলেছি। এটা যদি আমি বাবার টাকাই আমি হচ্ছে মানে নষ্ট করে, বাবার টাকার জোরেই যদি আমি দেশের বাইরে আসতাম, আমার যদি কোনো মেধাই না থাকতো, তাহলে কিন্তু এই যে আমার একটা সাকসেস, এই সাকসেসটা হয়তো হইতো না। ঠিক আছে, তো আপনাদেরকে আমি বলবো, শুধু বাবার টাকা থাকলে হয় না, নিজের মেধা, নিজের বুদ্ধিমত্তা থাকতে হয়, নিজের পরিশ্রম থাকতে হয়। প্রত্যেকেই, আপনারা যারা দেশের বাইরে আসার পরিকল্পনা করছেন, আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা দেশের বাইরে আসতে চাচ্ছেন, আপনাদের যদি মেধা থাকে তাহলে দেখবেন আপনি চাইলেই, আপনার পরিকল্পনা থাকতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটা দিয়ে যাচ্ছি যে আপনাদের প্রত্যেকটা কাজের জন্য পরিকল্পনা থাকতে হবে, পরিকল্পনা করলেই দেন আপনি সাকসেস হবেন। শুধু বাবা টাকা থাকলেই হবে না, শুধু মেধা থাকলেই হবে না, সব মানে করতে হবে। আপনার বাবা টাকা আছে আলহামদুলিল্লাহ, বাট আপনি ট্রাই করতেছেন না, অথচ আপনি বলতেছেন বিদেশে আসবেন, কারণ ওই যে আপনি যে অ্যাপ্লাই করবেন, আপনি যে সার্চ করবেন, ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করবেন, এই জিনিসটা আপনি কাজে লাগাচ্ছেন না, তাহলে বাইরে কিভাবে আসবেন বলেন? একটা ইউনিভার্সিটির টিউশন ফি যেটা, এটা প্রত্যেকটা পরিবারের বাবা মাই কিন্তু বহন করে, ইভেন করছে। মধ্যবিত্ত বাংলাদেশে আমরা সবাই কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান, ম্যাক্সিমামই বাংলাদেশের মানুষ, কয়টা বলবো যে ফার্স্ট ক্লাস এডিট ক্লাসের ছেলেমেয়েরা, হ্যাঁ তারা যারা রয়েছে তারা সৌভাগ্যবান, তাদের ছেলেমেয়েরা ওই রকম জীবনযাপন লিড করতেছে, বাট আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের সন্তান, আমাদেরকে ওইভাবে চলতে হচ্ছে, ওইভাবে পরিশ্রম করতে হচ্ছে। আমি যখন রাশিয়াতে যাই, মস্কো শহরে যাই, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে। সেখান থেকে আমি পরিকল্পনা করেছি, আজকে আমি লন্ডনে অবস্থান করছি, মস্কো থেকে এখন লন্ডনে অবস্থান করছি। এটা আমার পরিকল্পনা ছিল, এটা আমার পরিশ্রম ছিল, পরিশ্রম করেছি বলে আজকে আমি এখানে এসেছি, এত ভালো রেজাল্ট করেছি। আল্লাহর প্রতি আমার আস্থা এবং ভরসা ছিল সম্পূর্ণভাবে, যার কারণে তো আজকে আমি এখানে এসেছি, তাই না? আপনারা ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা, আপনারা বেশিরভাগ সময় হচ্ছে অনলাইনে সময় নষ্ট করছেন, এই ভিডিও দেখতেছেন, এই রিলস দেখতেছেন, মানুষ কে কি করতেছে, মারামারি করতেছে, ঝগড়া করতেছে, এগুলো নিয়ে আপনারা ব্যস্ত। দেখেন, এগুলো করার মতো সময় আমার নাই, আর আমি এগুলোর পিছনে ছিলাম না বলে আজকে আমি রাশিয়াতে, বাংলাদেশ থেকে রাশিয়া, রাশিয়া থেকে আমি এখানে, ঠিক আছে, ইংল্যান্ডে আছি। এগুলো করার মতো সময় নাই, আমি 24 ঘন্টাকে আমি ভাগ করা আছে, 24 ঘন্টাকে আমি কাজে লাগাই। আমি এখন ঘুমাইতে পারি না, এখন এটা এখন না, যখন আমি রাশিয়াতে যাই তারপর থেকে আমি আমার লাইফস্টাইল, আমার পরিকল্পনা সবই চেঞ্জ হয়ে গেছে। 5 ঘন্টার উপরে আমি ঘুমাইতে পারি না, হাইস্ট 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা, হাইস্ট 5 ঘন্টা, তার বেশি আমি কোনোদিনও ঘুমাইতে পারি না। ঠিক আছে, লাইক আমার মানে রেগুলার ডে এইভাবে যাই। তো দেখেন, আমার পরিকল্পনা আমাকে ঘুমাইতে দেয় না, আমার স্বপ্ন আমাকে ঘুমাইতে দেয় না। তাহলে তো আমি যদি পরিশ্রম করি তাহলে তো আল্লাহ আমাকে অবশ্যই এটার ফল দিবেই। আমি আপনাদেরকে বলবো যে পরিশ্রম করেন, আপনারা যাদের মেধা আছে মেধাটাকে কাজে লাগান। আপনারা দেশের বাইরে আসেন, বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে স্টুডেন্ট অপরচুনিটি দিচ্ছে আর কি, স্টুডেন্টদেরকে অপরচুনিটি দিচ্ছে, তারা স্কলারশিপে ট্রাই করতেছে, স্কলারশিপে প্রত্যেকটা দেশে স্কলারশিপ এর ব্যবস্থা আছে, এটা কি আপনারা কেউ জানেন? কখনো ট্রাই করেছেন, কখনো এটা খুঁজে বের করার চেষ্টা করেছেন? প্রত্যেকটা দেশে ছেলেমেয়েরা স্কলারশিপে আসতে পারে, রাশিয়াতে প্রচুর পরিমাণে প্রত্যেকটা বছর স্কলারশিপে ছেলে মেয়ে ঢুকছে, এই জিনিসগুলো কখনো ট্রাই করেন না। তো আমি আপনাদেরকে বলবো যে প্লিজ, আমি আপনাদেরকে বলবো, বাবার টাকা আছে সেটার উপরে ভরসা করে যে সবকিছু পেয়ে যাবেন, সবকিছু হয়ে যাবে, সেটা নয়, কিন্তু আপনাকেই কিন্তু পরিশ্রম করতে হবে, আপনাকে এটা বের করতে হবে, উপায়গুলো, ওয়েগুলো, কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে সার্চ করবেন, কোথায় সার্চ করলে আপনি সঠিক ইনফরমেশন পাবেন, ঠিক আছে, এই জিনিসগুলো করেন, কারো উপরে ডিপেন্ড হয়ে যান না। ঠিক আছে, তারা অনেকে কমেন্ট করছেন, আপু একটা ভিসা দিয়ে দেন, আমাকে নিয়ে চলেন, আমার এই সমস্যা, ওই সমস্যা। দেখেন, হ্যাঁ আমি বুঝতেছি আপনারা ইমোশনালি বলছেন আপনাদের মনের কষ্টগুলো, সেটা আমি ফিল করতে পারছি, বুঝতে পারছি, কিন্তু দেখেন আমি 22 লক্ষ মানুষকে তো ভিসা দিতে পারবো না, তাই না? কিন্তু 22 লক্ষ মানুষকে আমি সঠিক ইনফরমেশন দিতে পারবো, সঠিক গাইডলাইন দিব, যেটা আমি করে আসছি ও করতেছি এবং করে যাবো সারা জীবন। এই যে
মানে সঠিক ইনফরমেশন গুলো, এটাই বা কে করে? এই জিনিসগুলো আপনারা কাজে লাগান না। আর আলহামদুলিল্লাহ আমি পড়াশোনা শেষ করেছি ইংল্যান্ডে, আপনারা দোয়া করবেন আমার জন্য। আপনারা, আমি চাই আপনারা শেখেন, আমি যে ভালো কাজগুলো করছি, ভালো কথাগুলো বলছি, এখান থেকে আপনারা অনুপ্রাণিত হয়ে আপনারা স্টার্ট করেন। আসলে আমি কথাগুলো বলতাম না, বাট আমার কেন যেন মনে হলো কথাগুলো বলা উচিত, কারণ আমি এই রিলেটেড এই ধরনের কথাগুলো শুনতে পাই। আশা করি সবাই ভালো থাকবেন, ভরসা রাখুন আল্লাহর উপরে। আমরা যেহেতু মুসলিম, ভরসা রাখতে হবে আল্লাহর প্রতি, দেখবেন যে প্রত্যেকটা কাজই হচ্ছে স্মুথলি হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।